প্রিয় দর্শক, আকীদা ও নৈতিক জীবন। আকাইদ আকীদা শব্দের বহুবচন। আকীদা মানে বিশ্বাস, অর্থাৎ ধর্মবিশ্বাস। মানুষ ধর্ম হিসেবে যা গ্রহণ করে তাকে আকীদা বলা হয়। ইসলামের মৌলিক বিশ্বাস বিষয়ক এই বিদ্যাকে আকাইদ শাস্ত্র বলা হয়। ইসলাম আল্লাহর দেওয়া জীবন বিধান। ইসলামে রয়েছে মানব জীবনের ইহকালীন ও পরকালীন সকল বিষয়ের দিক নির্দেশনা। ইসলামে জীবন বিধানের দুটো দিক রয়েছে, একটি বিশ্বাসগত দিক, অন্যটি আচরণগত বা ব্যবহারিক দিক। ইসলামের বিশ্বাসমূলক দিকের নামই হল আকাইদ। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাসুল, মালাইকা, আসমানি কিতাব, তাকদীর, আখিরাত, হাশর নাশর, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস আকাইদের অন্তর্ভুক্ত। একজন মানুষ মুসলিম হতে হলে এই বিষয়সমূহের প্রতিটির উপর বিশ্বাস স্থাপন করতে হয়। এই বিশ্বাসের নামই ইমান। আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হয়। ইমান আনার পর মানুষ দৈনন্দিন যা কিছুই করবে তা ইসলামের বিধান ও নিয়মনীতি মোতাবেক পরিচালনা করবে। এর মাধ্যমে মানুষ দুনিয়াতে শান্তি ও পরকালে কল্যাণ লাভ করবে। ভালো মন্দের দিক দিয়ে মানুষের কাজগুলো দুভাগে বিভক্ত। ভালো সৎ কাজকে সুনীতিমূলক কাজ বলা হয়, আর মন্দ অসৎ কাজকে নীতিবর্জিত বা অনৈতিক কাজ বলে। নৈতিকতা মানে নীতি সংক্রান্ত বিষয় ও কাজ। ধর্ম নৈতিকতা একে অপরের পরিপূরক, কেননা ধর্মের প্রায়োগিক ও আচরণিক বিধি এবং নিয়মনীতি নৈতিকতার মাধ্যমে প্রতিফলিত হয়। উত্তম নৈতিকতা পাওয়ার একমাত্র উৎস হল ধর্ম। ধর্মবিশ্বাসই নৈতিকতার মাপকাঠি। সমাজ, সভ্যতা ও ধর্মের বিভিন্নতার কারণে নৈতিকতায় কিছু তারতম্য দেখা গেলেও সবাই মানবিকতা, দয়ামায়া, সততা, ন্যায়পরায়ণতা, ধৈর্য, পরম সহিংসতা, সাম্য, মৈত্রী ইত্যাদি সুনীতিমূলক কথা, কাজ, আচার আচরণকে নৈতিকতা হিসেবে জানে। এর ফলে মানুষ নৈতিকতা অর্জনের মাধ্যমে ইমানের শক্তি ও ইসলামী জিন্দেগি লাভ করে। প্রকাশ টেলিভিশন, ঢাকা।